আইসক্রিম এগুলো কত দশ টাকা এটা আট টাকা শর্ট টোস্ট বলে আর এটা ভাপা সন্দেশ সুগার ফ্রি টাইপের নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু আমি অনেক সকাল থেকে স্টার্ট করছি, সেই কারণে আমার সকালের মেনু কাঠবাদাম দিয়েই তোমাদের কাছে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু পড়াশোনা করছি না, পোস্ট অফিসে একটা দরকার আছে, সেই নিয়ে একটা লেটার লিখতে হচ্ছে। সো লেটারটা বাড়ি থেকে কমপ্লিট করে তারপরে যাচ্ছি, তো ওই জন্যই আমি এখন বসেছি একটু লেটারটা লেখার জন্য। দেখো পাশে বইটা রাখা আছে, সেভিংস বইটা। তো চলো, যাই হোক, বেশি বকবক করবো না, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি, দাঁড়াও। এই যে এই জিনিসটা দেখো, কি ভীষণ সুন্দর লাগছে, বাজার থেকে আনা টাটকা টাটকা সবজি। শীতের সবজি তো উঠে গেছে মোটামুটি, আর শীত আসা মানে আমার টমেটো স্যালাডে খাওয়া শুরু হয়ে যায়। টমেটোগুলো হেভি লাগছে দেখতে, আর বাঁধাকপি আমার ফেভারিট, বাঁধাকপির ইয়ে পকোড়া খেতে আমি খুব ভালোবাসি, ধনে পাতার চাটনিটা ভীষণ ভালো লাগে খেতে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। অবশ্য তোমরা যখন ভিডিওটা দেখবে তখন আর মর্নিং থাকবে না, ভিডিওটা ছাড়তে ছাড়তে হয়তো ইভিনিং টিভিনিং হয়ে যাবে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমি স্নান করে নিয়েছি আজকে, কিন্তু অনেক সকাল আমি স্নান করেছি। এই টাইমটা মানে এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় তোমার 9টা মতন বাজে, কিন্তু আজকে অনেক সকালে স্নান করে নিয়েছি, কারণ এই সময়টা আমি ঘুম থেকে উঠি। তো আজকে স্নান করেছি, তোমাদেরকে দেখালাম, আমি একটা লেটার লিখছিলাম, পোস্ট অফিসে যাব, কিছু কাজ আছে, তো সেই কাজ বেরোবো বলেই কিন্তু এত তাড়াতাড়ি আজকে স্নানটা করে নিলাম। নাহলে অন্যদিন না এই সময় আমি ঘুম থেকে উঠি না, আমাকে অত ভদ্রমেয়ে ভেবো না তোমরা। আর আজকে না বিশ্বাস করো, স্নান করার সময় না এত ঠান্ডা লাগছিল, এবার নভেম্বর মাসে কিন্তু সত্যি সত্যি ভীষণ ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, আমি আর বেশি বকবক করবো না, অনেক বেশি বকবক করি আমি জানি, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর বেরোতে হবে। তো যেখানে যাব তোমাদের তো সাথে করে নিয়ে যাব, তো চলো দেখতে থাকো। বন্ধুগণ, ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে গেছি, কিন্তু টোটোতে যেতে যেতে আমি না একটা কথা ভাবছি, যে তোমরা তো আমার পরিবারেরই সদস্য। সো তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতেই পারি, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি ইন্সপায়ার করে। সো এটা আমার তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি পোস্ট অফিস চলে এসেছি, এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের হেড পোস্ট অফিস। সো এবার আমি ভেতরে ঢুকছি পোস্ট অফিসের, দেখো বাপরে কি প্রচণ্ড ভিড় হয়েছে, এই কদিন জগদ্ধাত্রী পুজোর জন্য পোস্ট অফিসে সেরকম একটা ভিড় লোকজন ছিল না, আর আমিও পুজোর জন্য আসিনি, তো আজকে এসে ভীষণ ভিড়, কিন্তু যার জন্য এলাম সে কাজটাই হলো না, কারণ ব্যাঙ্ক মানে পোস্ট অফিসে লিঙ্ক নেই। সো যাই হোক, বেরিয়ে গেছি, এটা হচ্ছে পোস্ট অফিসের বাইরেটা, তোমাদের বাইরেটা একটু দেখাচ্ছি, দেখো বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। এই যে পোস্ট অফিসটা কিন্তু অনেক বড়, এটা আমাদের কৃষ্ণনগরের হেড পোস্ট অফিস। তো যাই হোক, পোস্ট অফিসে এসে না আমি একটু ফুচকা না খেলে আমার আবার মনটা যেন কেমন কেমন করে। তো এখানে একটা কাকু আছে, তো এই কাকুর কাছে আমি হাই স্ট্রিট আসলেই ফুচকা খাই, তো এখানে এমনি দিন জল ফুচকাই খাই, তবে আজকে একটু দই ফুচকা খাওয়ার ইচ্ছে হলো। দেখো কাকু কিন্তু খুব সুন্দর বানায়। যাই হোক, এবার আমাকে ফুচকাগুলো ডাকছে, আমি আসছি। হ্যাঁ, আমি ফুচকাটা খেয়ে তারপর আবার আসছি। যাই হোক, আমার ফুচকা খাওয়া হয়ে গেছে। দেখো কাল অবধি পুরো এখানে লাইটিং এরকম সাজানো ছিল, আজকে কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। কিন্তু এখন বকবক না করে তোমাদের একটা মেন জায়গায় নিয়ে যাচ্ছি, যে থাম্বনেলটা দেখে তোমরা আজকে ভিডিওটা ক্লিক করেছো। হ্যাঁ, একটা মিষ্টির দোকানে তোমাদের নিয়ে যাচ্ছি, যে মিষ্টির দোকানটা কোনো এসিওয়ালা হাইফাই মিষ্টির দোকান নয়, খুবই সাধারণ একটা দোকান। একটু পরে বলো, আমি আগে দেখি এইগুলো কত। এটাও 10, তাই তো? সব 10 এখানে যা আছে। এটা 6 টাকা। এটা 6 টাকা। আচ্ছা, এটা কি মিষ্টি আছে? না, এমনি সন্দেশ। এটা 6 টাকা। এটা 6 টাকা। কালো জাম। আচ্ছা, এটা 10। এটা কি মিষ্টি? চকলেট দেওয়া কিছু নাকি? এগুলো 10। এটা 6। 6। এটা কি কাজু পড়বি নাকি? এটা
তারপরে কালাকান্দ 10 টাকা এটাও সন্দেশ এগুলো সন্দেশ 6 টাকা এটা 6 টাকা আর ল্যাংচা হচ্ছে তোমার 3টা দিয়ে দাও। এটা পাটি সাপটা তাই তো ক্ষীরের, এটা আগের দিন আমি নিয়ে গেছিলাম। সো বন্ধুগণ, তোমাদের যেটা বলছিলাম, এই মিষ্টির দোকানটা কিন্তু কোনো এসিওলা হাইফাই দোকান নয়, খুব সাধারণ একটা দোকান। কিন্তু এই দোকানের ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করছি কারণ এই দোকানের মিষ্টি আমি আগের দিন খেয়েছি এবং আজও তোমাদের মানে দামটা আমি ধরে ধরে শুনিয়ে দিলাম যে কত রিজনেবল রেঞ্জ। কিন্তু বিশ্বাস করো, মিষ্টিগুলো কিন্তু অসাধারণ টেস্ট, খুবই কোয়ালিটিফুল, খুব সুন্দর, মানে রিজনেবল রেঞ্জের মধ্যে খুবই ভালো মানের মিষ্টি। দোকানটা হাই স্ট্রিট পোস্ট অফিস মোড়, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের একদম নিচেই দোকানটা রয়েছে। সো তোমরা যদি কৃষ্ণনগর আসো, এই দোকানটা থেকে তোমরা চাইলে ট্রাই করতেই পারো। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না কারণ বেশি বড় ভিডিও তোমরা দেখতেও চাও না, তাই ছোটোর মধ্যে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে তোমাদের উপর ছেড়ে দিলাম লাইক আর কমেন্ট, আর সাবস্ক্রাইবটাও তোমাদের উপরে ছেড়ে দিলাম। সো দেখা হচ্ছে নেক্সট দিন।